আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের শীর্ষ খবরে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আদিল আহমেদ শান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠক ডিসেম্বরে। পররাষ্ট্রমন্ত্রী জানান, এই বৈঠকের প্রস্তুতির পাশাপাশি তিস্তা সহ অমীমাংসিত নানা ইস্যু প্রাধান্য পাবে আজকের বাংলাদেশ ভারত জয়েন্ট কনসালটেটিভ কমিশন জেসিসির ভার্চুয়াল বৈঠকে। এতে করোনা মোকাবেলায় সম্মিলিত উদ্যোগের প্রস্তাব দেওয়া হবে। আরো জানাচ্ছেন সামিয়া রহমান প্রিমা। করোনা পরিস্থিতিতে থমকে ছিল বাংলাদেশ ভারত নিয়মিত জেসিসি বৈঠক। অবশেষে বৈঠকটিকে ঘিরে প্রস্তুতি শেষ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিস্তাসহ অভিন্ন সব নদী, সীমান্ত হত্যা, এলওসি রয়েছে মূল এজেন্ডায়। এবার কোনো চুক্তি না থাকলেও ডিসেম্বরে দুই প্রধানমন্ত্রী বৈঠকে চুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। মুজিববর্ষ শেষ হওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে একটি আলোচনা হবে। চুক্তি টুক্তি হয়তো প্রধানমন্ত্রী সামনে হলে পরে ইট লুকস বেটার ভার্চুয়ালি। আর যদি কোভিড চলে যায় তাহলে হয়তো সাক্ষাৎ হতে পারে। পররাষ্ট্র সচিব জানান, করোনা পরিস্থিতিতে সড়ক পথে যোগাযোগ চালু সহ এয়ার বাবলের প্রস্তাব দেবে ঢাকা। তিস্তা বাস্তবায়নে যৌথ নদী কমিশনের সভাটি নিয়মিত করতে জোর দেওয়া হবে। জয়েন্ট রিভার কমিশন একটা মেকানিজম আছে যেটা অনেকদিন ধরে মিটিং হচ্ছে না, তাই না? 11 বছর মিটিং হয় না। এই যে আমরা সবগুলো নদী নিয়েই আমরা কাজ করতে চাই। আমাদের যে দুই দেশের মধ্যে যে মানুষের যে যাতায়াতের বিষয়টা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? কোভিড এর সময় থেমে গেছে। আমরা এটাও একটু তাদেরকে বলবো যে এটা বাড়ানো যায় কিনা এবং ল্যান্ড রুটে যাতে যাওয়া যায়। তো বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি ও দুই দেশের কূটনীতির 50 বছর উদযাপনের প্রস্তুতিও নিচ্ছে বাংলাদেশ ভারত। সামিয়া রহমান প্রিমা, চ্যানেল আই, ঢাকা। জানাবো দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। করোনা ভাইরাসে সোমবার পর্যন্ত 24 ঘন্টায় আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 5,193 জনের, মৃত্যুর হার 1.44। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,582 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে 272,073 জন। সুস্থতার হার 75.46, মোট আক্রান্ত 360,555, নমুনা সংগ্রহ 11,284 এবং পরীক্ষা হয়েছে 11,922। এই সময় শনাক্ত 1,407, শনাক্তের হার 11.80। এবারে আন্তর্জাতিক করোনা ভাইরাস পরিস্থিতি। বিশ্বে করোনা ভাইরাসে মোট মৃত্যু 10 লাখ ছাড়িয়েছে। আক্রান্ত শনাক্ত 3,75,00,000-এর বেশি। 2,48,00,000-এর বেশি মানুষ সুস্থ হয়েছেন। মাত্র 30 মিনিটে করোনা ভাইরাসের শনাক্তের ফল নির্ধারণ করার পদ্ধতি আবিষ্কার করেছে দক্ষিণ কোরিয়া, তবে তা এখনও গণহারে ব্যবহার হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই ভাইরাস শনাক্তকরণ কিট হিসেবে তা ব্যবহৃত হবে। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আবারও আক্রান্তের সংখ্যার হার শতকরা 1.5% বাড়ছে। একই দিনে একই সময়ে 265 জন শনাক্তের পর সোমবার থেকে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে স্লোভাকিয়ায়। নতুন মৃত্যু হার সবার আগে প্রতিবেশী দেশ ভারতে। একদিনে 777 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে প্রায় 70,000। এবার স্পোর্টস। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে আর্সেনালকে 3-1 গোলে হারিয়ে 2020-21 মৌসুমে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লিভারপুল। ওদিকে টানা 2 জয়ের পর পয়েন্ট হারানোয় 6 পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে নেমে এসেছে গানাররা। সমান 9 পয়েন্ট নিয়ে শীর্ষে লেস্টার, দ্বিতীয় স্থানে লিভারপুল। অ্যানফিল্ডে ম্যাচ শুরুর 25 মিনিটেই হোস্টরা বিতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ হয় দ্য রেডদের। এবারের গোলটি আসে স্কটিশ ডিফেন্ডার এন্ড্রু রবার্টসনের পা থেকে। ম্যাচের 88 মিনিটেই পর্তুগিজ ফরওয়ার্ড দিয়াগো। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।